ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি সুমসম ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, দোয়া করি সবাই যেন ভালো থাকে। তা আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতেছি, তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। তো আমি গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায়, যে দেখি আমার বান্ধবীর হাজব্যান্ড মানে খিচুড়ি রান্না করতেছে, উনি মাসে একবার দুইবার এরকম রান্না করে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ায়। ওনার সবাইকে খাওয়াতে ভালো লাগে, পাড়াপড়শি তারপর আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়, এরকম রান্না করে ওনার খুবই পছন্দ, সবাইকে খাওয়ানো ওনার মানে ভালো লাগে, মানে ভাই তৃপ্তি পায় সবাইকে খাওয়ালে, তাই একবার দুইবার এরকম রান্না করে খাওয়ায়। তো আমি যে দেখি খিচুড়িটা বসিয়ে দিয়েছে ভাইয়ায়, তো সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছে, ওই এখানে 6 কেজি চাল, 4 কেজি ডাল, 2.5 কেজি তেল, তারপর বিভিন্ন রকমের সবজি, বটবটি, মিষ্টি কুমড়া, গাজর, মানে সবজিটা সব রকমের সবজি দিয়ে খিচুড়িটা বসিয়েছে, বোম্বাই মরিচ দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, মানে সব রকমের সবজি দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছে। তো শুরু থেকে আমি দেখতে পাই না, আমি যেয়ে দেখি সব মাখিয়ে বসিয়ে দিয়েছে। তো এই খিচুড়িটা অনেক মানে প্রায় 1.5 ঘন্টা লাগছে মানে বলক আসতে, আর খিচুড়িটা রান্না করতে লেগেছে প্রায় 3-4 ঘন্টা এই খিচুড়িটা কমপ্লিট হইতে। তা আমি বসিয়েছিলাম, আমি মানে পুরোটা খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, যে ওরা কী সুন্দর আনন্দ করে সবাইকে খাওয়ায়, আপনাদের সাথে শেয়ার করি দেখাই। এই যে মিষ্টি কুমড়াগুলো কেটে দিয়েছে, সব ভেসে রয়েছে, বোম্বাই মরিচ লালগুলো ওগুলো বোম্বাই মরিচ। তো পানি কম হবে দেখে ভাই একটু গরম পানি করে আলাদা চুলে রেখেছিল, তো গরম পানি একটু পানি কমে গিয়েছে, বলক আসার হয়েছে মতন, তো পানি লাগবে দেখে একটু দিয়ে দিল, এক পাতিলা দিয়েছে, তো নিচে দিয়ে লেগে যাবে দেখে নাড়া দিচ্ছে। তো এটা কিন্তু গ্যাসের চুলে রান্না করা হচ্ছে, ওই যে পাইপটা দেখা যাচ্ছে, পাইপ দিয়ে এখানে একটু লাইন নিয়ে এসে রান্না করেছে। তো উনি মানে খুবই মজা হয়েছে খিচুড়িটা। তো লবণ লেগেছে এখানে 1 কেজি, তো 1 কেজি তো 1 কেজি দিয়েছে আগে, পরে একটু লাগবে দেখে পরে আবার আর একটু দিয়ে দিয়েছে। তো খিচুড়িটা কিন্তু সবাই মিলে তৃপ্তি করে খেয়েছে, সবাই আলহামদুলিল্লাহ সবাই হয়েছে, টান পড়া নাই, সবাই খেয়েছে তৃপ্তি করে। তো খিচুড়িটার মধ্যে আবার মুরগির মাংস ছোট ছোট কেটে আলাদা গরম মশলা দিয়ে রান্না করে এটার মধ্যে দিয়ে দিয়েছে। তো এখানে সব গরম মশলাও দিয়েছে খিচুড়িটার মধ্যে, মাংস দিয়েছে, মানে খুবই সুস্বাদু হয়েছে খিচুড়িটা। আমি নাড়া দিতে গিয়েছি, দেখি পারি না, আমি তো এত খিচুড়ি কখনো একসাথে নাড়া দিইনি। তো আমি আর এক পাশের একটা ভাবি আছে, ভাবিকে বললাম আপনি একটু নাড়া দেন, তো উনি আসছে, তো উনি একটু নাড়া দিয়েছে, কারণ নিচেতে লেগে যাচ্ছিল। তো আমার বান্ধবী দেখিয়ে দিচ্ছে, ওইগুলো দিয়ে শুটকি ভর্তা বানাবে, বোম্বাই মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছে, এগুলো এখন তেলে ভেজে দিবে। তো আমার দেখিয়ে দিল যে কী কী দিয়েছে, তো আমি ভিডিও করতেছিলাম, তো এগুলো একটু তেল দিয়ে সব ভাজা ভাজা করতেছিলাম, রসুনগুলো পেঁয়াজগুলো একসাথে, বোম্বাই মরিচগুলো, ভর্তাটা খুবই টেস্টি হয়েছিল। তো এত ভর্তা বাটা তো কষ্ট কর, তাই ব্লেন্ডার করেছে। তো ভাজা ভাজা হওয়ার পর অর্ধেক তো শুটকিটা ধুয়ে এসে শুটকিটা মাঝখানে দিয়ে দিয়েছে, তো শুটকিটা ভালো করে এপাশ ওপাশ ভালো করে সিদ্ধ হওয়ার পরে তারপর পুরোটা একসাথে নেড়ে মিক্স করে দিয়েছি। তো কি ভর্তাটা ব্লেন্ডারে আমার বান্ধবী করেছে, তো খিচুড়ির মধ্যে একটু ঝাল কমিয়েছে, লাস্টে আবার আর একটু কাঁচামরিচ দিয়ে দিল কয়েকটা। তো বোম্বাই মরিচগুলো গোলে একবার মিক্সার হয়ে গিয়েছে, তো আবার নাড়া দিচ্ছে। আমি তখন খিচুড়িটা হয়ে গিয়েছে, খিচুড়ি বিকালবেলা বসিয়েছে, মানে খিচুড়ি হতে তো প্রায় সন্ধ্যার পর হয়েছে খিচুড়ি। তো আমি চলে আসবো, ভাই বলে খেয়ে যান, তো আমাকে বাটি করে বাসায় পাঠিয়ে দিয়েছে।
তো আমি আজকে আমার বাসায় রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। এরকম আমাদের কুমিল্লা দেশে এরকম করে রান্না, মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খায়। তো আমি মাঝে 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 মধ্যে এরকম রান্না করে খাই, মজাই লাগে খুব। তো বেশি মিষ্টি কুমড়া নেই, অল্প একটু মিষ্টি কুমড়া, তো মাছ বেশি দিইনি। মাছটা ভেজে নিচ্ছি লবণ মরিচ হলুদ দিয়ে। তো পাশে তরকারি বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ কেটে তেল দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একপাশে হয়ে গিয়েছে, মাছটা উল্টিয়ে দিব। তো আরেক পাশে তরকারি বসাই দিব। তো পেঁয়াজ দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা ব্রাউন কালার হলে তো একটু পানি দিয়ে দিব। ওই মাছটা যে কড়াইয়ের মধ্যে ছিল ওই ওই পানিটি ওই মাছের কড়াইটার পানিটা দিয়ে একটু ধুয়ে দিয়ে দিব, যেহেতু এখানে হলুদ মরিচগুলো আছে এর জন্য ওইটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হওয়ার পর পেঁয়াজটা, তো রেগুলার মশলাগুলো দিয়ে দিব। তো হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, লবণ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। লবণ মিষ্টি কুমড়া বেশি লবণ খেতে মজা লাগে না, তো পরিমাণ মতন দিবেন স্বাদ অনুযায়ী। একটু কম হওয়া ভালো, বেশি হওয়া ভালো না মিষ্টি কুমড়ার মধ্যে। তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তো দিয়ে মিক্স করে দিচ্ছি। তো মরিচের গুঁড়া দিইনি, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। কাঁচামরিচও দিতে পারেন, কাঁচামরিচ আমার ছিল না এই জন্য দিই নেই। কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে তরকারিতে। তো মাছটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। তো মশলাটা কষিয়ে পানিটা শুকিয়ে তেলটা উপরে আসলে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা খুবই স্বাদ হয়েছিল, আর মিষ্টি কুমড়াটা ভালো এরকম মানে সবুজ সবুজ রেখে মিষ্টি কুমড়াটা কেটে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো মিষ্টি কুমড়াটা বালু বালু লেগেছে, আঠালো ছিল মিষ্টি কুমড়াটা, মিষ্টিও ছিল অনেক। মিষ্টি কুমড়া মিষ্টি না, চিনি দেওয়া লাগে, তেলটাতে চিনি দেওয়া লাগে নাই, মিষ্টি ছিল মিষ্টি কুমড়াটা। তো ভালো করে কষিয়ে নিব, কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব, ভালো করে কষানো হয়ে গেলে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার ভিউয়ার্সটা। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার ভিডিওটা এগিয়ে নেওয়ার জন্য সবাইকে বলছি, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। তো কালকে গতকালকে ডাল ছিল, ডালটা শুকিয়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে মানে মানে মিষ্টি কুমড়ার মধ্যে পানি যদি উঠে ওটা যা উঠু উঠুক, লাগলে একটু পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়ার মধ্যে থেকে একটু পানি ওঠে, তো এটা বালু বালু মিষ্টি কুমড়া, বেশি একটা পানি উঠে নাই। তো আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলটা, তো একটু ঝোলে রেখেছি, আমার ছোটো মেয়ে একটু ঝোল খেতে চেয়েছে, একটু ঝোল তরকারি রান্না করে খাওয়াবা, তো এই জন্য একটু পানি দিয়েছি বেশি করে। তো মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে ওই মাছটা দিয়ে দিব বলো কষলে। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, যেহেতু মিষ্টি কুমড়াটা ভালো। তো ভালো করে নাড়াচাড়া করে মানে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, এবং মাছটা একটু পরে দিব যে মিষ্টি কুমড়াটা আগে সিদ্ধ হোক। তো যখন দেখলাম একটু সিদ্ধ হয়ে আসছে তখন মাছগুলো দিয়ে দিলাম।